বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাগুরার শ্রীপুর উপজেলার সবদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাম্মৎ পান্না খাতুনের অপসারণ চেয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্যগণ। এছাড়াও ওই চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অনাস্থা প্রদান করেছেন ইউপি সদস্যগণ। শ্রীপুর নিজস্ব প্রতিনিধি আশরাফ হোসেন পোর্টোর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার সকাল 11:30টার দিকে উপজেলার কাজলি বাজারস্থ সবদালপুর ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করা হয়। এর আগে চেয়ারম্যানের বিরুদ্ধে এসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে গত রবিবার মাগুরা জেলা প্রশাসক ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট উক্ত ইউনিয়নের নির্বাচিত সদস্যগণ লিখিত অনাস্থাপত্র প্রদান করেছেন। মানববন্ধন শেষে সবদালপুর ইউনিয়ন পরিষদের 5 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আনারুল ইসলাম টুটুল বলেন, বিএনপির ইউপি সদস্য হওয়ার কারণে নৌকার প্রতীকের মনোনীত নির্বাচিত চেয়ারম্যান পান্না খাতুন আমাদেরকে দীর্ঘদিন ধরে সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে। তাছাড়া চেয়ারম্যানের স্বামী পরিষদে এসে প্রভাব খাটিয়ে নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ এবং ওয়ারের সনদে সহি স্বাক্ষর করেন। এটা আমরা কখনোই মেনে নিতে পারি না, তাই আমরা পরিষদের সকল সদস্যগণ চেয়ারম্যানের অপসারণ দাবি করে মানববন্ধন, সংবাদ সম্মেলন এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট অনাস্থাপত্র প্রদান করেছে। আশা করি এর একটি সুবিচার অবশ্যই পাব। অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান মোসাম্মৎ পান্না খাতুন বলেন, আমি আওয়ামী সরকারের আমলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছে। আমার জানামতে কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি করিনি। সকল প্রকার সুযোগ সুবিধা প্রত্যেক সদস্যকেই দেওয়া হয়েছে। আমি আওয়ামী লীগের চেয়ারম্যান হওয়ায় আমাকে এখান থেকে সরানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগই মিথ্যা বলে মনে করি। দাবি যে চেয়ারম্যান এই সব দুর্নীতি বা চেয়ারম্যান তাতে এই পরিষদে না থাকে। আমরা ধরেন 3 বছর এই চেয়ারম্যান দ্বারা কোনো কাজ হয়নি। আমার এই পরিষদে বিজেপির চাল দিতে আসে জনগণ দিয়ে সন্ত্রাস বাহিনী দিয়ে আমার উপর লাঠিচার্জ করে এবং জুতো স্যান্ডেল দিয়ে মারধর করে এবং আমি পুলিশ দিয়ে শেখরবার কাছে ফোন দিয়ে পুলিশ আনিয়ে ওসি সাহেবের আনিয়ে আমাকে অ্যারেস্ট করে শ্রীপুর থানায় এক রাত আমাকে আটকিয়ে রাখে। যে কোনো ধরনের কাজ কাম আসে আমরা তাকে সবাই বলি, উনি কোনো গুরুত্ব দেন আমাদের। কোনো কিছু আসলে সিজিরা গোপন রাখে, শেষ পর্যন্ত আসে, শেষ পর্যন্ত আসে কি করে উনি দাবা থাবা করে দিয়ে দেয় কিন্তু আমাদেরকে বলে না। বয়স্ক কথা তুমি গাড়েরই দোষ নাকি আমরা বিএনপির তারির দোষ? বাড়ির সামনের রোডে ওরা সবাই ছিল পবন সহ আমাদের আমি আজকে আসার পথে এই কাজলির দক্ষিণপাড়া হারুনকেলের বাড়ির সামনে 10-12 জন লোক পবন সহ লিখন সহ ওরা বসে থেকে আমাদের এখানে ঠেক দেয়। ঠেক দিয়ে তারপরে চর ঘুষি লাথি এগুলো মারে। ইসলাম টুটুল, 7 নং সবদালপুর ইউনিয়ন, 5 নম্বর ওয়ার্ডের মেম্বার সদস্য, পরিষদের প্যানেল চেয়ারম্যান, আমি এই ইউনিয়নের যুব দলের সভাপতি। আমরা এই যুব বিএনপি করার কারণে বিগত যে 3 বছর আমরা এই পরিষদে এসেছি, আসার পরে এই পরিষদের চেয়ারম্যান উনি হলো নৌকার চেয়ারম্যান সৌরাচারী হাসিনা, যেরকম ব্যবহার দুর্নীতি করে গেছে ঠিক তদ্রুপ হলো এই পান্না খাতুন সেই করেছে। আর এই পরিষদে সবচাইতে বেশি দুর্নীতি করেছে ওনার হাজব্যান্ড সিরাজ। এখানে কোনো বিএনপির মেম্বারের কোনো ই করতে দি নেই, আর প্রত্যেকটা লেজিসলেশনে ইসের দরখাস্তে ওনার জোর করে সই করে এনেছে আমাদের।